আসসালামু আলাইকুম। আজ আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে চিতই পিঠাটা বানানো যায় সেটা তৈরি করব। আমি এই চালের গুঁড়িটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম মাখিয়ে। এখন আমি 20 মিনিট পরে আবার এটাকে প্রিপারেশন করব। আমি এখানে এখন 1.5 চামচ বেকিং পাউডার দিব। আমার চালের গুঁড়াটা ছিল 3 কাপ চালের গুঁড়া, আর 3 কাপ পানি দিয়ে আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটার মধ্যে 1.5 টিস্পুন বেকিং পাউডার দিলাম। আর এখানে আমি মিক্স করার জন্য আরও কিছু পানি লাগবে। এখন আমি 1.5 কাপ পানি দিব। ফার্স্ট আমি 1 কাপ দিলাম, তারপর একটু গুলিয়ে নিই। খুব সুন্দর করে গুলাতে হবে। গোলাটা বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না।
খুবই ভালো করে এটাকে গুলাতে হবে। এই যে গোলাটাকে বেশি পাতলা আর বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠা ফুলবে না। আমাকে বেকিং পাউডারটা ভালো করে মিশাতে হবে। এই যে এভাবে একটু চামচ দিয়ে সুন্দর করে উপর থেকে একটু ফেলতে হবে এবং খুব সুন্দরভাবে গোলাতে হবে, না হলে পিঠাটা ফুলবে না। আমরা তো সাধারণত ভেজা চালের গুঁড়ি দিয়ে করি, সেটা ভালো হয়, তো শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা আসলে সবসময় ঠিক হয় না যদি গোলাটা না ভালো করে প্রপারলি মিক্সড করা হয়। আর এখানে আমি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে রেখেছি। এটা আমি ইউজ করব তাওয়াটার মধ্যে, যখন পিঠাটা দিই সেই তাওয়াটা একটু একটু করে মুছে দিব। তো আমার আটাটা গোলানো হচ্ছে, এই তো দেখুন আমার গোলাটা হয়ে গেছে রেডি পিঠা বানানোর জন্য। এখন আমি এটাকে দিব কড়াইয়ের মধ্যে। আমার এই কড়াইটি আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, বাট আমি আরেকটা পাস্তা এটাকে ছাঁচ বলে, বাংলাদেশে পাস্তা পিঠা বানানোর একটা ছাঁচ পাওয়া যায়, আমি আসলে তাড়াহুড়ার মধ্যে ওইটা কিনতে পারি নাই, আমি ছোটোটা কিনেছি। আর এটা ঢাকনা, এটাতে ঢেকে দিব। আর এই গোলাটা যদি পিঠা বানাতে বানাতে মনে করেন যে একটু ঘন হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে পছন্দ মতো একটু করে কুসুম গরম পানি মিশাতে পারেন, সমস্যা নেই, এটা আপনারা আন্দাজ করে দিবেন। এই তো আমি প্রথম পিঠাটা দিব, বিসমিল্লাহ। এখন ঢেকে দিব। এই তো আমি এখন পিঠাটা উঠাবো। দেখুন আমার পিঠাটা অনেক ফুলে উঠেছে, আর চুলাটা একদম বাড়াবেন না, মোটামুটি মিডিয়ামের চাইতে একটু কম। আমি এটা উঠানোর জন্য আমার তো খুন্তি নেই, তাই আমি একটি ফ্ল্যাট চাকু দিয়ে এভাবে খোঁচা দিয়ে উঠাই। এখন নিচে দেখুন, নিচে মানে জালি জালি হয়েছে, খারাপ হয়নি দেখতে, খুব সুন্দর। আমি এভাবে আর বাকি পিঠাগুলো বানাবো। আর এখন আরেকবার আমি এই কড়াইটা মুছে দিব, তাহলে এখানে লাগবে না। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে দেখতে পারেন, কারণ আমরা বিদেশে যারা থাকি তাদের আসলে পিঠা চালের গুঁড়ি করে পিঠা বানানোটা অনেক ঝামেলার ব্যাপার। আমরা চাই তাড়াহুড়া করে হঠাৎ করে একটা জিনিস খেতে ইচ্ছা করে, কিন্তু চালের গুঁড়ি করার ভয়ে তখন করতে চাই না, আর আমরা আসলে বুঝিও না কীভাবে করতে হয় সব কিছু। যদিও এখন অনেক আধুনিক রেসিপি যে কোনো ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়, সবসময় আসলে হয়ে ওঠে না সেগুলো, তা একবার দেখে নিলে আসলে জানা যায় কীভাবে হয়। এখন আমি আরেকটা দিয়ে দিব। আর এই পিঠার জন্য আসলে লোহার কড়াইটা অনেক ইম্পর্টেন্ট। এই তো আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। এভাবে আমি আমার সব পিঠাগুলো বানিয়ে ফেলবো। এই তো আমার সবগুলো চিতই পিঠা হয়ে গেছে,
দেখুন শুকনা চালের গুঁড়ি দিয়ে কত সুন্দর চিতই পিঠা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আর আজকে আমি এই পিঠাটা খাওয়ার জন্য দেশি মুরগির ছোট আলু দিয়ে পাতলা একটি ঝোল করেছি। এটা খেতে খুবই মজা। আসলে মুরগির মাংসটা দিয়ে আমার মনে হয় এই পিঠাটা খেলে খুব ভালো লাগে। আর কিভাবে খাবেন আমি একটু দেখাচ্ছি। ছোট আলুটা দিয়ে ঝোল করলে আসলে অনেক মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখেন। এই যে দেখেন, আমি একটু খেয়ে দেখাচ্ছি, এভাবে ঝোলের মধ্যে ভিজিয়ে তারপরে খাবেন, আসলে অনেক মজা, ট্রাই করে দেখেন কেমন লাগে। তাহলে সবাই ভালো থাকুন, শুভ রাত্রি।